নমস্কার দর্শক বন্ধুরা, আমি বাদল হালদার আর আপনারা দেখছেন আর্ট প্লাস, বাংলা শিল্প সংস্কৃতি ও সবুজের অভিযানে আমরা আজ ছাদ বাগানের নতুন এপিসোডে সকল বাগান প্রেমী বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন। আজ আমি এমন একজন বাগান প্রেমী বন্ধুর বাগানের ভিডিও শেয়ার করব যা আপনাদের হৃদয়ে ছুঁয়ে যাবে। ছোটবেলা থেকেই ফুলের প্রতি ভীষণ নেশা, যে নেশায় মেতে উঠেছেন দেশ বিদেশের নানান প্রজাতির অর্কিডের বাহার নিয়ে, অভিজ্ঞতার হাত পাকিয়েছেন অর্কিডের পরিচয় নিয়ে। নাম দেবাশিস ধর, একজন অর্থ দপ্তরের পদস্থ কর্মচারী, থাকেন টালিগঞ্জের বাঁশদ্রোণীতে। ছাদ বাগানের গল্পে জানব কিভাবে অর্কিডের বাগান শুরু করবেন এবং অর্কিডের পরিচর্যা করবেন। সত্যিই তো অর্কিড এমন একটা ফুল যা বাগানে দীর্ঘদিন সৌন্দর্য ধরে রাখে এবং সকল বাগানপ্রেমীর মন ভালো করে দেয়। তবে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, জানবেন দাদার কাছ থেকে যে কীভাবে অর্কিড নিয়ে আমরা আগামী দিনে বাগান করতে পারবো এবং কীভাবে পরিচর্যা করবেন, সবই এই ভিডিওতে দেওয়া আছে, তবে শুনবো তার মুখে। ধন্যবাদ দাদা। আমি দেবাশিস ধর, আমি অর্থ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরের অধীনে একজন আমি চাকরি করি। আর আমি রায়নগর বেলতলাতে, বেলতলার অনেক পুরনো অধিবাসী। আমার একটা ক্ষুদ্র প্রচেষ্টা এই ছাদ বাগান করা, এবং তার সাথে আমার একটা একখালি একটা জায়গা আছে, যতটা পারা সম্ভব নিজের পক্ষে সময় বাঁচিয়ে এগুলোতে আমি মনোনিবেশ করে যতটা পারি নিজের চেষ্টায় করার চেষ্টা করি। এই অর্কিড বাগান এটা একটা আমার নতুন শখের একটা বিষয়। এক বছর হলো আমি অর্কিড বিভিন্ন জায়গা থেকে কালেকশন করেছি, অনলাইন এবং বড় কিছু নার্সারি থেকে, এবং আমি কিছু অর্কিড আমি কেরালা থেকেও নিয়ে এসেছি। তো এই পর্যন্ত আমি এখন প্রচুর মানে এর মধ্যে পড়াশুনো করতে হয়, কারণ অর্কিড একটা এমন একটা সাবজেক্ট, মানে প্রথাগত অন্য গাছগুলো যেইভাবে বড় করা হয়, যেই ধরনের খাদ্য খাবার বা পরিচর্যা করা হয়, এর সাথে তার সাথে মিল একদমই নেই। এটা একটা এক ধরনের একদম সম্পূর্ণ একটা আলাদা সাবজেক্ট। এই অর্কিডের ওপরই এখন আমি মোটামুটি মনোনিবেশ করেছি এবং এখনও আমি পড়াশুনো করি, চেষ্টা করে যাচ্ছি কী করে এটাকে আমাদের এই পরিবেশে, আমার পরিবেশের মধ্যে খাপ খাইয়ে নিয়ে বড় করা যায়। কারণ আমি যেই পরিবেশটা লোকজন বলে সবসময় বাড়িতে, সেই পরিবেশটা আনা সম্ভব হয় না। কারণ এই যে ধরনের আলো দরকার, যে ধরনের বাতাসের ফ্লো মানে এয়ার সার্কুলেশন দরকার, আমার তো পরিকাঠামো বদলাতে পারবো না, ওইটুকু যেটুকু আছে এক্সিস্টিং তার মধ্যে দিয়ে এইগুলোকে করতে হয়। তো যাই হোক, আমি এগুলো এই অর্কিডগুলো এখানে যে রয়েছে এগুলো মোটামুটি আমি এগুলো হচ্ছে মোটামুটি একটা পূর্ব দিক, এটা হচ্ছে আমার ইস্টার্ন সাইড, হ্যাঁ এটা হচ্ছে ফেলেনোপসিস, এটা এক ধরনের অর্কিড। এগুলো দেখতেই পাচ্ছেন ঝামা ইটের উপর রাখা রয়েছে, প্রজাপতির মতো সুন্দর ফুল হয় এবং খুব সেন্সিটিভ গাছ, মানে আপনার বেশি জল আটকে গেলে বা গোড়ায় যদি বেশি জল থাকে তো মরে যেতে পারে, তো এগুলোকে খুব সাবধানে যত্ন করতে হয়। এগুলো এই যে গাছে ঝুলছে দেখছেন বেয়ার রুটস, এগুলো এগুলোর নাম হচ্ছে ভেন্ডা, এগুলো বিভিন্ন রকম কালারের হয়। আর অর্কিডের একটা মজার ব্যাপার আছে, অর্কিডের গাছ মোটামুটি আপনার 20 থেকে 21 দিন থেকে মোটামুটি 2.5 মাস অব্দি থাকে, আমি দেখেছি এক একটা ফুল যখন ফোটে, যার জন্য আপনি যে কোনো অন্য গাছের ক্ষেত্রে কি হয়, আজকে ফুল ফুটলো কালকে শুকিয়ে গেল, এর মজাটা আপনি 2.5 মাস পর্যন্ত নিতে পারবেন। এটাই হচ্ছে এটার বৈশিষ্ট্য, তার জন্য আমার আরও বেশি ইন্টারেস্ট এই সাবজেক্টটার ওপর। আর মোটামুটি আমি যেগুলো শুরু করেছি এখন অনেকগুলোতেই ফুল হয়। এই সামনেই আপনি একটা দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে রিঙ্কো স্টাইলিস, এই এই এটা এক ধরনের প্রজাতির অর্কিড। এই সবে এটা শীষটায় এসছে, এই বছরই আমার প্রথম ফুটলো। এছাড়া এই বিভিন্ন ক্যাটাগরির ভেন্ডা আছে, ডেন্ড্রোবিয়ামের অনেক ক্যাটাগরি আছে, ডেমিসিমি থেকে শুরু করে রেমসিথোরাম, অনেক রকম কিছু আছে, ফার্মেরি, অনেক ধরনের ডেন্ড্রোবিয়াম আছে। এছাড়া আছে ক্যাটিলিয়া আছে, আপনার অনসিডিয়াম আছে, তারপরে আপনার বিভিন্ন এগুলো এটা 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 হচ্ছে আপনার কোন কাজটা কোনটা কথা বলছেন, সিম্বিডিয়াম, এটা হচ্ছে সিম্বিডিয়াম, এই যে এটা হচ্ছে সিম্বিডিয়াম, আর এটা হচ্ছে সাধারণ একটা সাধারণ ডেন্ড্রোবিয়াম,
তার শিষ্টায় যে এটা এটা মোটামুটি ধরে নেওয়া যায় 2.5 মাস চুলটা থাকবে। যদি মানে জল অত্যধিক জল লেগে পচে না যায় 2.5 মাস অব্দি থাকে। আর এইখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব রিঙ্কো স্টাইলিস, যে ফুলটা আপনি আগে কিছুক্ষণ আগে দেখলেন, এগুলো হচ্ছে সব তার ছোট অবস্থা থেকে এখন মাঝারি জায়গায় পৌঁছেছে, হয়তো আর 6-7 মাসের মধ্যে ফুলও আমি পেয়ে যাব। এটা রিঙ্কো স্টাইলিস, এটা রিঙ্কো, এটা এটা হচ্ছে মোকারা সেমি, ভেন্ডারি একটা অন্য একটা প্রজাতি, এগুলোকে বলে মোকারা। খুব সুন্দর ছোট 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 একটা ছড়া ফুল হয়, এগুলো ফুল আসে। আর এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ক্যাটেলিয়া ডেনড্রোমিয়ম, এই অর্কিডের মধ্যে সব থেকে বড় জাতের ফুল হচ্ছে এই ক্যাটেলিয়া। এটা আবার কিছু সেন্টেডও আছে, সেন্টেডও আছে, খুব বড় বড় ফুল হয় এগুলো, অসাধারণ দেখতে। এগুলো যদিও এই মুহূর্তে আমার এই গাছে ফুল নেই, তো এক্সপেক্টেড 3-4 মাসের মধ্যে কিছু আমি রেজাল্ট পাবো আর কি। এটাও একটা এক ধরনের ভেন্ডার, এর ছবিগুলো আমার কাছে সব তোলা আছে, আপনি নিতে পারেন যদি দরকার মনে করেন। আর এগুলো সব ডেনড্রোমিয়ামের এক একটা গ্রুপের, এক একটা গ্রুপ ডেনড্রোমিয়াম, এক একটা গ্রুপ। এই যে এটা এটার দিকে একটু ক্যামেরাটা আনুন, দেখতে পাবেন এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই যে দেখুন এগুলোকে কেই কি এসছে, মানে এই যে একটা গাছ এখান থেকে শেকড় গজাচ্ছে। এটাকে যদি আমি মনে করি চারা হিসাবে নিতে পারি, এটাকে আর একটু শেকড়টা বড় হলে আমি এখান থেকে আস্তে করে চাপ দিলে এটা ভেঙে বেরিয়ে আসবে, এটাকেই তখন আবার নতুন অর্কিড হিসাবে আমি এটাকে করতে, মানে একটা পুরনো ধ্যান ধারণা ছিল না, কিন্তু বিভিন্ন রকম ওয়েবসাইট, তারপরে সোশ্যাল মিডিয়া, বিভিন্ন লোকের ছাদের বাগানে অর্কিড করা দেখে আমার মূলত ইন্টারেস্টটা হয়, এবং খোঁজ খবর নেওয়ার ফলে অনেক বন্ধুবান্ধব আমি পেয়ে যাই। প্রথম প্রথম মনে হয়েছিলো এটা খুব বোধহয় টাফ ব্যাপার, কিন্তু আমার কাছে এখন জিনিসটা খুব এখন আর টাফ কিছু নয়, একদমই সহজ, খুব সাধারণ পরিচর্যা, কিন্তু নিয়ম মেনে পরিচর্যাটা করতে হবে। পরিচর্যাটা অন্ধের মতন করলে হবে না, এর জন্য আপনাকে একটু পড়াশুনো করে নিতে হবে মূলত, সেটা যদি আপনি করে নিতে পারেন খুব পরিচর্যা। এবং অর্কিডের মধ্যে বেশিরভাগ গাছ হচ্ছে প্রচণ্ড হার্ড, আপনি চেষ্টা করলেও মেরে ফেলতে পারবেন না, মেরে ফেলতে পারবেন না আর কি। দাদা, আপনার কাছে জানবো, যারা নতুন বাগান করতে চায়, অর্কিডের বাগান, তারা কিভাবে শুরু করবেন এবং কিভাবে পরিচর্যা করবেন যদি বলেন তাহলে সবাই একটু আপনি খুব সাধারণ পরিচর্যা, সেগুলোকে আপনি যদি নিয়মকানুন মেনে করতে পারেন, অর্কিডের মতন আনন্দ আপনাকে আর অন্য কোনো ফুল দিতে পারবে না। কারণ হচ্ছে অর্কিডের ফুলের একটা এত ভার্সেটাইলিটি, এত তার বৈচিত্র্য, এবং ফুলটি মোটামুটি 21 দিন থেকে মোটামুটি 90 দিন অবধি ফুলগুলো থাকে। আপনি কোনো ফুল পাবেন যে যেই ফুল আপনাকে টানা 21 দিন থেকে 90 দিন এই পর্যন্ত এই রেঞ্জে আপনাকে ফুটে থাকবে। একমাত্র অর্কিডই সেই ধরনের গাছ যে ফুল দেবে আপনাকে 21 দিন থেকে টানা 90 দিন অবধি। তো এটা করার ক্ষেত্রে কিছুই না, আমাকে লিকুইড ফার্টিলাইজার ইউজ করতে হয়, কিছু ইনসেকটিসাইড, পেস্টিসাইড ইউজ করতে হয়, আর কিছু মিডিয়া চুজ করার ক্ষেত্রে আমি কিছু সাবধানতা অবলম্বন করি। দেখবেন আপনি যদি যখন অর্কিডগুলোকে আপনি দেখাবেন, দেখবেন দর্শকরা যে অর্কিডগুলো কোনোটা বাতাসে ঝুলছে, কোনোটা আপনার মিডিয়া হিসাবে আমি চারকোল এবং ঝামা ইট যেটাকে বলে আর কি, সেগুলো আমি ইউজ করেছি মিডিয়া হিসাবে। আর এই হচ্ছে আমার এই ব্যাপার, কারণ অর্কিড মূলত খাবারটা সংগ্রহ করে হচ্ছে বাতাস থেকে, এয়ার থেকে। আর লিকুইডগুলো, লিকুইড ফার্টিলাইজারগুলো সাপ্লিমেন্ট হিসাবে ইউজ করা হয়, বিশেষ করে NPK, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম। আপনি জানেন না, আপনার ছাদ বাগান করতে গেলে প্রায় সব গাছেই আজকাল দিতে হয় NPKটা, লাগে পরিমাণ মতো, তার মাপ আছে, আর বিশেষ কিছু লাগে না। আর বাদ বাকি অর্কিড তার গাছ বাতাস থেকেই করে নেবে, যেটা দরকার অর্কিডের ক্ষেত্রে জেনারেলি 70%-এর ওপর হিউমিডিটিটা থাকা দরকার বাতাসে, যার জন্য আমাদের এই ট্রপিক্যাল রিজিয়নে অর্কিডটা হওয়ার খুব ভালো পরিবেশ। আপনি কিছুই না, যদি খুব গরমকালে কিছুদিন হয়তো হিউমিডিটি অনেক সময় যখন কমে যায় তখন আপনাকে হয়তো জল দেওয়ার ব্যাপারটা, আপনাকে স্প্রে করার ব্যাপারটা দিনে 2 বার কি 3 বারও করতে হতে পারে, কিছু কিছু গাছের ক্ষেত্রে, সব গাছের ক্ষেত্রে নয়। এবং এইটা যদি করে যেতে পারেন বছর ধরে, আপনি অর্কিডের খুব সুন্দর ফুল পাবেন। ফুলগুলো মোটামুটি আপনার ধরুন গরমকাল সামারের মাঝামাঝি যে সময় থেকে ফুল ফোটে, ফোটা শুরু করে একদম নভেম্বর অবধি এই ফুলগুলো ফুটতে থাকে, তারপরে আস্তে আস্তে আবার কমে যায়। তারপরে অর্কিডের রেস্টিং পিরিয়ড আসে, ওই সময় অর্কিড রেস্ট নেয় এবং আবার
তোড়জোড় শুরু করে আর কি, শক্তি সঞ্চয় করা শুরু করে তিন চার মাস রেস্টিং পিরিয়ডে, তারপরে আবার গরম পড়লে আবার এই রোটেশনালি অর্কিডগুলো হয়। আর আপনারা, আমি বলবো আপনারা একটু করে দেখুন, দেখবেন খুব মজা পাবেন। আর অর্কিডের যেটা একটা সমস্যা আছে, মূলত অর্কিডগুলো একটু দাম বেশি, তো আমি বেশিরভাগ ক্ষেত্রে যার জন্য আমি চারা গাছই সংগ্রহ করেছি, এবং বেশিরভাগই এগুলো কেরালা অনলাইনে কেনা, অনলাইনে কেনা বা আমার এখানে কলকাতার আশেপাশে কিছু নার্সারি আছে যারা থাইল্যান্ড থেকে অর্কিড নিয়ে আসে, থাইল্যান্ড থেকে বিক্রি করে, এগুলো বিক্রি করে। আমার এখানে বেশিরভাগই হচ্ছে থাইল্যান্ডের অর্কিড, আর কেরালার লোকেরাও থাইল্যান্ড থেকে নিয়ে আসে, কেরালার লোকেরা ওরা মানে চারা গাছ নিয়ে এসে বড় করে বিক্রি করে। আর কিছু লোক এখানে আছে নার্সারির লোক যারা বাইরে থেকে অর্কিড নিয়ে এসে এখানে সরাসরি বিক্রি করে, আমি তাদের কাছ থেকে কালেক্ট করেছি। কালেক্ট করাটা এমন কিছু ব্যাপার না, আপনি জেনেও যাবেন কারা কারা এইসব অর্কিড বিক্রি করে। আর আপনি শুরু করতে পারেন ডেনড্রোবিয়াম অর্কিড দিয়ে, ডেনড্রোবিয়াম খুব হার্ডি গাছ, মেনটেন্যান্সের কোনো সেরকম একটা ব্যাপারও নেই, কিন্তু ফুল দেবে খুব সুন্দর, প্রায় আড়াই থেকে তিন মাস অবধি ফুল থাকবে যখন একটি শীষ বেরোবে, এবং বিভিন্ন তার রং, রঙের ছড়া। আমার কাছে এই মুহূর্তে আমি দেখাতে পারছি না, একরকমই ডেনড্রোবিয়াম আপনাকে আমি দেখালাম, তো এরপর আমার অ্যালবামে তোলাও আছে বেশ কিছু ডেনড্রোবিয়ামের ছবি। তো ডেনড্রোবিয়াম দিয়ে আপনারা শুরু করতে পারেন, তবে ফেলেনপসিস একটু কঠিন, এটুগুলো পরে করাই ভালো। আমার ক্ষেত্রে আমি কয়েকটা মেরে মানে আমার ক্ষেত্রে কতগুলো মরেও গেছে আমার ঠিক পরিচর্যার অভাবের জন্য। এছাড়া ভ্যান্ডা আছে অসাধারণ গাছ, ক্যাটালিয়া আছে অসাধারণ গাছ, আপনার অনসিডিয়াম আছে, মোকারা আছে, এগুলোকে আপনারা ইউজ করতে পারেন, খুব একটা টাফ গাছ নয়। তবে আপনি একটা জিনিস আমি বলতে পারি, মানে আপনার আপনি যে আনন্দ পাবেন এই অর্কিডটা করে, আপনি হয়তো দেখবেন যে ছাদের ওপর ঘন্টার পর ঘন্টা অর্কিডের সামনেই বসে আছেন, যেটা আমার ক্ষেত্রে আমার হয়েছে বলে আমি জানি। সেই জন্য বলছি যে আপনারা চেষ্টা করে দেখতে পারেন, এটা একটা খুব মজার সাবজেক্ট। আর্ট প্লাসকে আমি এই ব্যাপারে ধন্যবাদ জানাই, খুবই সাধু উদ্যোগ। ওনারা যে শহরের মধ্যে যেখানে আজকাল গাছপালা কমে যাচ্ছে, শহরের পক্ষীকুল থেকে শুরু করে কারোরই এখন আর সেইভাবে শ্বাস প্রশ্বাস নেওয়ার জায়গা নেই, কিন্তু একটা জিনিস ব্যাপার যে মানুষ চেষ্টা করলে তার ওই ক্ষুদ্র ছাদের মধ্যেই, ঘরের মধ্যেই নানা জাতীয় গাছ, বিভিন্ন স্তরের নানা জাতীয় গাছ করতে পারে, তার সেই উপযোগী ঘরের উপযোগী অ্যাটমসফিয়ারের ওপর নির্ভর করে। তো আর্ট প্লাস সেটাই প্রমোট করে, সেটাই দেখায়, মানুষকে উৎসাহিত করে গাছ লাগানোর জন্য, যার যেরকম স্পেস জায়গা আছে, সুযোগ আছে, সেই অনুযায়ী ওরা ওদের ওনারা এই কাজগুলো করেন। ওনাদেরকে, ওনাদের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। আশা করি ওনাদের এই উদ্যোগ একদিন আমাদের এই কলকাতা শহরের মধ্যে প্রত্যেক বাড়িতে বাড়িতে এই ধরনের ছাদ বাগান তৈরি হবে, এবং ওনারা এর অনুঘটক হিসাবে কাজ করবে।